বিজনেস কিপারের এই পর্বে আমি আপনাকে দেখাবো স্টক অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় আমরা সবাই জানি যে আমরা যদি স্টক রিলেটেড বিজনেস করি তাহলে আমাদের স্টককে প্রায় প্রায় হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয় যেমন কোন কোন স্টক কমে যায় বা কোন কোন স্টক বেড়ে যায় সেক্ষেত্রে কিভাবে আমরা এটাকে সমন্বয় করব। যেমন এক্সাম্পল আজকে আপনি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সমস্ত স্টক চেক করতেছেন তো চেক করার পরে আপনি দেখলেন কি যে আপনার আমি একটা প্রোডাক্টে যাই যেমন হচ্ছে আপনি দেখলেন যে অলিম্পিক বিস্কিট অলিম্পিক বিস্কিট এখানে আমার হচ্ছে কোয়ান্টিটি দেখাচ্ছে চোদ্দ পিস কিন্তু আপনি এটা খুঁজে পেলেন সামহাও বিশ পিস তার মানে হচ্ছে আপনার ছয় পিস হচ্ছে প্লাস অ্যাডজাস্ট করতে হবে আর যদি এমন হতো যে হচ্ছে এটা দশ পিস পাওয়া গেছে তাহলে আমাদের কি চার পিস মাইনাস করতে হতো তাই এই ব্যাপারটা আমরা কিভাবে করব এই জন্য আমরা প্রোডাক্টের আন্ডারে অ্যাড অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে এটাতে চলে যাব তো অ্যাড অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে শুধুমাত্র ওই প্রোডাক্টটা খুঁজবো যেমন হচ্ছে আমরা কি এটা এনার্জি এনার্জি ফ্যামিলি ছিল বোধ হয় সম্ভবত সরি এটা ছিল হচ্ছে চোদ্দ পিস হচ্ছে অলিম্পিক বিস্কিট এটা না ওটা ছিল অলিম্পিক বিস্কিট আমরা যেহেতু ওইটা নিয়ে কাজ করতেছি তো আমরা এটা দিলাম অলিম্পিক বিস্কিট এখন এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে সাবট্রাকশন একটা অ্যাডিশন সম্ভবতই যদি কমে তাহলে আমরা এখানে লিখবো যে কত পিস কমবে এক্সাম্পল আমি প্রথম একবার দশ পিস দিলাম যে আমাদের স্টকে যা আছে তার থেকে দশ পিস প্রোডাক্ট কমে যাবে আচ্ছা তাহলে একই সাথে আমরা আরেকটা কাজ করি এটা হচ্ছে যে আমরা ডাফ শ্যাম্পু ডাফ শ্যাম্পু হচ্ছে বিশ পিস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তো বিশ পিস যেহেতু অ্যাভেলেবেল আছে আমরা ধরে নিলাম যে এটা আরো মার্সে অর্থাৎ এটা অ্যাকচুয়াল মানে পাওয়া গেছে হচ্ছে বাইশ পিস তাহলে খেয়াল করেন ডাফ শ্যাম্পু এখন হচ্ছে আমি এটাকে অ্যাডিশন দিয়ে দিব অ্যাডিশন কত দুই পিস এভাবে কিন্তু আপনাদের অনেকগুলো আসতে পারে এখানে সো আমি এখানে একটা নোট লিখে দিলাম যে এটা হচ্ছে কি বাই মাহফুজ বা আমি রেফারেন্স আমি একটা কিছু লিখে দিলাম যে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট লিখে দিলাম আমি এটাকে সাবমিট করে দিলাম তো এটার ইফেক্টটা কি হয়েছে এটা কিন্তু এখানে আবার এই যে দেখেন এটা কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে গেছে সো কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের মধ্যে এটা যখন চলে গেছে এখানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাবো যে কার মাধ্যমে কখন কি কি কত পিস কি হইছে সো আমরা এখন স্টক চেক করি দেখেন আমাদের এটা ছিল হচ্ছে চোদ্দ পিস এটা ছিল বিশ পিস আগে সো এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে হচ্ছে চার পিস বিকজ আমি দশ পিস হচ্ছে কমায় ফেলছি আর এটা বিশ পিস ছিল দুই পিস বাড়ায় ফেলছি আমি সো এটা বাইশ পিস হয়ে গেছে তো এই যে আমরা কাজটা করলাম এটা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আমরা ডিলিট করতে পারবো বা এডিট করতে পারবো আর হচ্ছে এটার একটা রিপোর্ট কিন্তু জমা হয়ে যায় এটা রিপোর্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট এখানে গিয়ে আমরা ডেট ফিল্টার করতে পারবো এই যে এখান থেকে আমরা হচ্ছে ডেট ফিল্টারিং করতে পারবো যে কোন কোন প্রোডাক্ট কবে কবে কি হয়েছে যাবতীয় রিপোর্টগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো আর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন এই ধরনের যে জায়গাগুলো আছে এখানে কিন্তু আপনি এক্সেল ফরমেট এটাকে ডাউনলোড করতে পারবেন এই দেখেন এটা কি কিন্তু এখন আমরা এক্সেল ফরমেট ডাউনলোড করতে পারছি এই যে এক্সেল ফরমেটে কিন্তু এটা চলে আসছে তো অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর অ্যাডজাস্টমেন্ট করার সময় অ্যাডজাস্টমেন্ট করার সময় আপনারা রেফারেন্সে যদি কোনো স্ট্যাটিক মানে হচ্ছে রেগুলার কোনো কিছু যদি লিখেন তাহলে আপনার কিন্তু ফিল্টারিং করতে সুবিধা হবে আপনার কেন সুবিধা হবে যেমন আপনার কোম্পানি যদি আপনার থেকে ড্যামেজের প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন হচ্ছে কোম্পানি রিটার্ন সেক্ষেত্রে প্রতিবার কোম্পানি রিটার্ন লিখলে আপনি রিপোর্টে গিয়ে কিন্তু কোম্পানি রিটার্ন দিয়ে ফিল্টারিং করতে পারবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কোম্পানি থেকে আমাকে রিটার্ন কি করছে তারপরে আপনি দিতে পারেন যে ইন হাউস ড্যামেজ আপনার যদি প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে ড্যামেজ দিতে পারেন সেক্ষেত্রে আপনার রিপোর্টিংয়ে সুবিধা হবে আশা করি অ্যাডজাস্টমেন্টের বিষয়টা বুঝতে পারছেন আরেকটু সহজ ভাষায় যদি বলি অর্থাৎ সমন্বয় করা আপনার স্টক সব ঠিকঠাক থাকবে কিন্তু শুধুমাত্র স্টকের সমন্বয় হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন